মসজিদে 3 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেনি বা পারছে না, সেক্ষেত্রে শরিয়া কি বলছে, ইসলাম কি বলে? আসলে যেটা আমরা তো আপনি দেখবেন যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারা কিন্তু যেই কেস সেই কেসের রেফারেন্স টানতে গিয়ে সে বিভিন্ন দেশের সার্কামস্ট্যান্সটা টেনে নিয়ে আসে, বিভিন্ন জায়গায় বাস্তবতা নিয়ে আসে। এখন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। এটা যদি শুধু জুমার জন্য হয় তাহলে অন্য নামাজের জন্য হবে না কেন? হ্যাঁ, ডেফিনেটলি হবে না কেন? হ্যাঁ, আপনি আপনি কি চান? আপনার রিজিকে বরকত হোক, আপনার রিজিকে বরকত যে সময়টুকু আপনি ওই দোকানে বসে বসে আপনি বিক্রি করছেন, আপনার যদি মহান রব আপনাকে যদি বরকত দেয় তাহলে আপনি কি এই জামাতে নামাজটা পড়ে গিয়ে সেটা পাবেন? মানে আধা ঘন্টায় যদি আপনার ইনকাম অনেক বেশি হয়, বেশি প্রয়োজনে 10 মিনিট সময় ব্যয় করে আসেন, আসেন, অসুবিধা কোথায়? আপনি যদি সেটা করতে পারেন, বরকত দেনেওয়ার আজ নেই, তিনি বাড়িয়ে দিবেন, তিনি তো বাড়িয়ে দিবেন, আপনি তো শুক্রিয়া জ্ঞাপন করছেন। এক্স্যাক্টলি, লাইন শাকার তুম লাজিদান নাকুম। এখন আপনি মহান রবকে সন্তুষ্ট করার জন্য যদি মসজিদে আসেন তাহলে সেই মহান রব কেন আপনাকে বরকত দিবে না? আপনি এখানে যেই কটা কাস্টমার লেস করেছেন তিনি তো তার চেয়ে 10 গুণ আপনাকে বাড়িয়ে দিতে পারেন। যাওয়ার সাথে সাথে বসে গেলেন, দেখলেন যে লোকের অভাব নেই, কিন্তু আপনাকে মনে রাখতে হবে ওই নামাজের দোকানদারি অবস্থায় যে কাস্টমারগুলো আসে সবগুলো কাস্টমার না, মেসিক্যালি শয়তানও আসে, অসংখ্য শয়তান এসে আপনাকে ব্যস্ত করে রাখছে। আপনি মনে করেন যে আমি নামাজে গেলে এই সব কাস্টমারকে হারিয়ে ফেলবো, এটা হলো আপনার ইমানের দুর্বলতা। আপনি যদি সেই দুর্বল অবস্থা থেকে আপনি উতরাতে পারেন যে না, আমি এই 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 দুনিয়াবি এই আমি সব কিছু তো আমার সন্তানাদির জন্য, তো আমি যে নিজের সব আখেরটাকে ধ্বংস করে দিয়ে তাদের জন্য রেখে যাচ্ছি, কয় টাকা আপনি নিজে নিয়ে যেতে পারবেন? কার জন্য করছেন? ইসলাম উৎসাহিত করেছে মসজিদে যাওয়ার বিষয়ে। ইসলাম কিন্তু কখনোই বলেনি যে আপনি ঘরে বসে নামাজ পড়লে নামাজ হবে না, অসুবিধা নেই, নামাজ আপনি পড়েন, বাট আমাদের স্যার যেটা বললেন যে আপনি যতটা সম্ভব সেকেন্ড কি জন্য একটা উনি বলেছে, এটা খুব বেশি আলোচনাযোগ্য বলে আমার কাছে মনে হচ্ছে না, সম্ভবত কোনো আলেমের বিষয় বা কোনো ইমামের বিষয় তার কোনো কোনো ব্যাড রিপোর্ট বা কিছু একটা সামথিং হ্যাপেন্ড আছে, উনি সে তার পিছনে নামাজ পড়তে চায় না। বিষয়টা যেটা সেটা হলো এই, যদি শরঈ কোনো বিষয় যদি ইমামের কোনো খললিয়াত থাকে, সেটা যদি হয় কবিরা টাইপের গুণা, কবিরা টাইপের গুণা, যদি কবিরা হয় বড় গুণা, তাহলে তিনি তার না পড়লে কোনো সমস্যা নেই, ছোট কবিরা বা ছগিরা গুনার দিকে মনে হয় সেটা জানাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যাকে বললেন একটা রীতি বেহাজার ইমাম, আমি এই ইমামের পিছনে একটা করলাম, যদি সেই ইমামের পথে আপনি স্যাটিসফাইড স্যাটিসফাইড না থাকেন তাহলে তো নামাজই হবে না। ফাইন, এখন ফেরকার মধ্যে অনেক ফেরকা তো হয়ে গেছে, মুরিদ হওয়া ঠিক কিনা এই কথাটি সঙ্গত কারণে আসছে, কারণ কেউ যদি মুরিদ হয়, কেউ কেউ আছেন যে শুধু মুরিদ হলেই চলবে, জান্নাতে যাওয়ার টিকিটটা তার পকেটে চলে আসবে, তো এই জাতীয় যারা এই ধরনের টিকিট বিক্রি করছে, যারা টিকিট বিক্রি নিতান্তই ভণ্ডামি, কারণ তাদেরই তো খবর থাকবে না, তাদেরই খবর থাকবে না। এখন আমি যদি তাকে বলি হ্যাঁ মুরিদ হওয়া যাবে, আপনি মুরিদ হতে পারবেন, যদি ছাত্র না, মুরিদ মানে ছাত্র, ছাত্র আর পীর মানে হচ্ছে উস্তাদ, টিচার। এখন আপনি কাউ কোন না কোনো ব্যক্তিকে আপনি পীর মানতেই পারেন যদি আপনি দেখেন যে চতুর্দিকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার জীবনটা আছে এবং তিনি যা বলছেন আপনার কল্যাণে বলছেন, আপনার কল্যাণে বলছেন, ইউ ক্যান ফলো। আর সেখান থেকে কি করবেন, আপনি তাকে মেনে তাকে ফলো করবেন না, আপনি ফলো করবেন আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং রাসূলকে, এবং ওই পীর সাহেব যদি আল্লাহ এবং রাসূলের যদি সম্পূর্ণ এতেকাদধারী হন তাহলে আপনাকে শুধু তিনি ওই কাজটাই করবেন যেই কাজটার মধ্য দিয়ে আপনি জান্নাত পাওয়ার পথটাকে ত্বরান্বিত করতে পারবেন। আচ্ছা, এইটাই সিন তিনি করবেন, কিন্তু মুরিদ হয়ে গেলে মুরিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই জাতীয় চিন্তা ভাবনা, এটা ভাবার কোনো সুযোগ নাই, সুযোগ এবং নাই। আর আর আচ্ছা, পীর মুরিদ করতেই হবে বিষয়টা এরকম, এটা একটা ফরজ ওয়াজিব না। তবে একজন টিচারের কাছে আমরা যেমন ছোটবেলা থেকে পড়ছি না, অঙ্ক বুঝি না তাই অঙ্ক বুঝতে যাই, ইংরেজি বুঝি না ইংরেজি বুঝতে যাই, একইভাবে একজন পীর সাহেব তিনি যেহেতু যদি তিনি প্র্যাকটিসিং মুসলিম হন, তাকে দেখলেই মনে হয় একজন ফরহেজগার, তাহলে আপনি তার কাছ থেকে কিছু অ্যাডভাইস নিতেই পারেন, নিতেই পারেন, যেহেতু আপনি মাত্র বললেন, চমৎকার বলেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে তিনি আপনাকে কথাগুলো যদি বলে থাকেন, যদি এর বাইরে যান, আচ্ছা, তাহলে তাকে কোনোভাবেই ফলো করা যাবে না, তার মুরিদ হওয়া যাবে না, কোনো সুযোগ নেই।